ষাঁড়ের লড়াইয়ের খেলা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কি? এরপরে প্রশ্ন হলো, আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় কোনো ব্যক্তি ঘর করলে ঘরের প্রথম পিলারের নিচে স্বর্ণ গহনা মুরগির রক্ত ইত্যাদি দিয়ে থাকে, এটা শরীয়ত সম্মত কিনা জানলে কৃতজ্ঞতা হবে। এরপর প্রশ্ন হলো, আমার প্রতিবেশী সম্পর্কে জানতে চায় কেউ, তারপর আমি আমার প্রতিবেশীর ভালো খারাপ উভয়টি বললাম, এতে করে কি আমি গীবতকারের মধ্যে সামিল হব? ষাঁড়ের লড়াইয়ের খেলা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কি? ষাঁড়ের লড়াইয়ের খেলা, আমাদের দেশে ষাঁড়ের লড়াই হয় অনেক এলাকাতে, চট্টগ্রামে কক্সবাজারের দিকে একটু বেশি হয়, অন্যান্য এলাকাতেও হতে পারে। ষাঁড়ের লড়াই সম্পর্কে আপনারা টুকটাক জানেন যে একটা গরুর সাথে অন্য গরুর লড়াই লাগাই দেওয়া হয়, লড়াই যাতে জমজমাট হয় সেজন্য লাল কাপড় দিয়ে আরো বিভিন্ন প্রক্রিয়া দিয়ে তাদেরকে নানাভাবে উত্তেজিত করে তোলা হয়, খেপিয়ে তোলা হয়, যাতে করে প্রতিপক্ষ ষাঁড়কে আক্রমণ করতে পারে। ষাঁড়ের লড়াইয়ে কি হয়, এক ষাঁড় অন্য ষাঁড়কে তার শিং দিয়ে আঘাত করে কখনো রক্তাক্ত করে, কখনো আহত করে, কখনো হয়তো মেরেও ফেলে। একটা ষাঁড়ের আঘাতে আরেকটা ষাঁড় রক্তাক্ত হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে, হয়তো মৃত্যুর কোটে ঢলে পড়ছে, আর আমরা সেটা দেখে হাসি পাচ্ছি, হাসি এবং বিনোদন করছি, আমরা মজা নিচ্ছি, আমরা সেটাকে আপনার আনন্দের একটা উপলক্ষ বানিয়ে নিয়েছি। এটা কোনো সভ্য, এটা কোনো ভদ্র মানুষের কাজ হতে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই খেলা হারাম, এই খেলা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে? মানুষ তো বটেই, আল্লাহ তাআলা অন্যান্য প্রাণীদের প্রতি পর্যন্ত এহসান করা, অনুগ্রহ করাকে ফরজ করে দিয়েছে। অতএব কোন পশু যদি তোমরা জবাই করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, তোমরা ভালো করে চাকুকে ধার দিবে, কারণ চাকু যদি ভালো করে ধার দেওয়া হয় তাহলে পশু খুব দ্রুততার সাথে জবাই হয়ে যাবে। অযথা ধোঁতা ভোঁতা এবং কম ধারওয়ালা ছুরি দিয়ে চাকু দিয়ে তাকে জবাই করলে বিনা কারণে তাকে অনেক সময় ধরে কষ্ট দেওয়া হবে। এই জায়গায় পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি রহম করতে বলেছেন। একজন সাহাবি একটা পাখি ধরে নিয়ে এসেছেন, ওই পাখির বাচ্চাগুলো আরেক জায়গায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে তাকে ভর্ৎসনা করেছেন এবং তাকে বলেছেন এগুলোকে রেখে দিয়ে আসতে, কারণ বাচ্চা এবং মা দুই জায়গায় হওয়ার কারণে তাদের কষ্টের কারণ হবে, এটা তাদের প্রতি নির্মমতা হবে। অতএব ষাঁড়ের লড়াইয়ের মতো এরকম নিষ্ঠুর, এরকম নির্মম, এরকম বর্বর কাজ, এটা কোনো আমাদের সংস্কৃতি হতে পারে? বিভিন্ন পত্রিকা বলে ষাঁড়ের লড়াই এটা আমাদের নাকি ঐতিহ্য, এটা নাকি আমাদের সংস্কৃতি, না এটা আমাদের ঐতিহ্য না, এটা আমাদের সমাজের কুসংস্কার, এটা আমাদের সমাজের কি কুসংস্কার। এ ধরনের বর্বর এবং এ ধরনের অযৌক্তিক এবং নিষ্ঠুর কাজ এটা কখনো আমাদের বিনোদনের মাধ্যম হতে পারে না। এরপরে প্রশ্ন হলো, আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় কোনো ব্যক্তি ঘর করলে ঘরের প্রথম পিলারের নিচে স্বর্ণ গহনা মুরগির রক্ত ইত্যাদি দিয়ে থাকে, এটা শরীয়ত সম্মত কিনা জানলে কৃতজ্ঞতা হবে। ভাই, আমাদের শরীয়তে আল্লাহর দিনের মধ্যে এ ধরনের অযৌক্তিক কুসংস্কারাচ্ছন্ন এ ধরনের ভুয়া ভিত্তিহীন জিনিস থাকতে পারে? মুসলমান ঘর তৈরি করেছেন, বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, আল্লাহ সেখানে বরকত দিবেন, আল্লাহর নির্দেশ অনুযায়ী সেই ঘরে চলাফেরা করবে, এটা তার কাজ। এই মুরগির রক্ত দিলে আবার দেখা যায় অনেক সময় যে গরুর যে শিং দনোটা, এই শিং দনোটাকে অনেক ঘরের দুয়ারে ঝুলে রাখে মানুষ, দেখছেন আপনারা? এই শিং ঝুলে রাখলে কি হবে, মানুষ মনে করে যে ভূত আসবে না, ভূত কি আবার বলে ভূত আসবে না। মনে রাখবেন এগুলো সবগুলো কুসংস্কার, এগুলো সবগুলো কি কুসংস্কার, কোন মুসলমানের জন্য সমস্ত কুসংস্কারে বিশ্বাস করা জায়েজ না, এগুলো শিরক, ঈমান নষ্ট হওয়ার মতো বিষয়, এগুলো শিরক। মুসলমানের কল্যাণ অকল্যাণের একমাত্র ক্ষমতা কার হাতে? অতএব আশ্রয় চাইব আমরা আল্লাহর কাছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ শয়তান থেকে আপনারা আশ্রয় চাই, দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, সেটা না করে আপনি পেরাক পুতলেন, আপনি রক্ত মুরগির রক্ত আপনার সেখানে দিলেন, স্বর্ণ বলে দেয়, এটা কোনো কথা হলো? অনেকে স্বর্ণ ধুইয়া পানি দেয়, এগুলা সবগুলো ভিত্তিহীন, এগুলা করলে বরং গুনাহ হবে, কারণ এগুলো এক ধরনের শিরক, এগুলোতে কোনো শক্তি আছে এটা মনে করা হয়, মুসলমান সে শিরক পুনা বিশ্বাস করতে পারে না। এরপর প্রশ্ন হলো, আমার প্রতিবেশী সম্পর্কে জানতে চায় কেউ, তারপর আমি আমার প্রতিবেশীর ভালো খারাপ উভয়টি বললাম, এতে করে কি আমি গীবতকারীর মধ্যে সামিল হব? না, গীবতকারী তো হবেনই না, বরং আপনি একজন ভালো মানুষ, কারণ আপনার কাছে যখন কেউ কারোর সম্পর্কে জানতে চাইবে, ধরেন কেউ মেয়ে বিয়ে দিবে, মেয়ে দিবে বিয়ে কারোর ছেলের সাথে, আপনার কাছে এসে জিজ্ঞাসা করলেন, ভাই অমুকের ছেলে অমুকরে চিনেন? আপনি বললেন হ্যাঁ চিনি, আমার বাড়ির পাশেই তো তার বাড়ি। তো জিজ্ঞেস করলো মানুষটা কেমন, আপনার সাথে তার সম্পর্ক খুব ভালো, দরহম মরহম দোস্তি আছে, বা আপনার ভাই বেরাদার লাগে,
আপনি তখন সেই সুযোগে বললেন যে এই এলাকাতে তো এরকম ফেরেশতা ছেলে আরেকটা নেই, বা এরকম ফেরেশতা মেয়ে আরেকটা নেই। আসলে কিন্তু না, মিথ্যা কথা। তাহলে এটা হলো আমানতের খেয়ানত করা। আপনার মিথ্যা কথার কারণে সে ব্যক্তি সেখানে আত্মীয়তা করে ধরা খাবে, তাহলে আপনার এই কথার কারণে লোকটা বিপদে পড়বে কি পড়বে না? এইসব জায়গায় তার যদি দোষ থাকে, সে দোষ বলাটা বরং দায়িত্ব, সে দোষ বলাটা বরং কি, ভাই তার এই গুণ আছে, এই এই দোষ আছে আমার জানা মতে, যেটা জানেন সেটা বলবেন। আবার দেখা যায় আমাদের দেশে যার সাথে সম্পর্ক ভালো নাই, তার কাছে যদি জিজ্ঞাসা করতে আসে, ওই বেচারা যদি সেই লোকের কাছে যায় পড়ে, তাহলে তো সে ধরা খাইছে, ঠিক না? নাই তখন বলে যে হায় হায় ভাই, আপনারা আর মানুষ খুঁজে পাইলেন না, এই জায়গায় আসছেন, এদের মতো অমানুষ তো আমাদের এই পুরো গ্রাম ইউনিয়নের মধ্যে আরেকটা নেই। তার নামে ডাহা মিথ্যা কথা বানায়া বলে সম্পর্কটা নষ্ট করে দেয়। আছে না নাই? এগুলো সবগুলো কবিরা গুনাহ, শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া এগুলা। বরং আপনার দায়িত্ব হলো যা বাস্তব সেটা বলে দেওয়া, এটা বলে দেওয়া বরং দায়িত্ব। এগুলা গীবত হবে না। একজন একজনকে টাকা হলার দিবে, আপনাকে জিজ্ঞাসা করছে ভাই লোকটার লেনদেন কেমন, আপনি যদি জানেন যে লোকটা টাকা নিয়ে ঘুরায় সবাইকে, তাহলে আপনি এই যে বেচারা টাকা হলার দিতে চাচ্ছে তাকে বলে দেওয়া যে ভাই লোকটার কিন্তু এই ক্যারেক্টার, এই চরিত্র আমার জানা আছে, এটা বলে দেওয়া বরং আপনার ইমানই দায়িত্ব। কথা কি বুঝাতে পারছি?